অব্যাহত আছে বক্রপথে চাকরি পাওয়া রাজপত্রিত বিষয়ের বিরুদ্ধে তদন্ত। আজি সি আই ডির কার্যালয়ত উপস্থিত হয়েছে দুই রাজপত্রিত বিষয়া জয়ন্ত দলে আর প্রিয়ঙ্কা ডেকা। দুয়োরে বিরুদ্ধে জালিয়াতির নম্বর বৃদ্ধি করে চাকরি লওয়ার অভিযোগ আছে। জয়ন্ত দলের সাধারণ ইংরেজিত লাভ করেছিল 71 নম্বর, কিন্তু সেই নম্বর বড়াই 171 করেছিল রাকেশ পাল বাহিনী। সেইদরে সাধারণ জ্ঞানত 77 পরিবর্তে বৃদ্ধি করে সেই নম্বর হয়েছিল 177। একদরে প্রিয়ঙ্কা ডেকায়ও আইনের প্রথম কাকতত 94 নম্বর লাভ করেছিল, যদিও সেই নম্বর বৃদ্ধি করে করা হয়েছিল 144। আইনের দ্বিতীয় কাকততো 62 নম্বর পরিবর্তে 102 নম্বরে বৃদ্ধি করেছিল। সমাজতত্ত্বটো প্রিয়ঙ্কায় 93 নম্বরের পরিবর্তে লাভ করেছিল 123 নম্বর, যার বাবে এস আই টির যার সম্মুখীন হয়েছে এই দুই রাজপত্রিত বিষয়া। অব্যাহত আছে বক্রপথে চাকরি লওয়া রাজপত্রিত বিষয়ার বিরুদ্ধে তদন্ত। আজি সি আই ডির কার্যালয়ত উপস্থিত হয়েছে দুই রাজপত্রিত বিষয়া জয়ন্ত দলে আর প্রিয়ঙ্কা ডেকা। দুয়োরে বিরুদ্ধে জালিয়াতির নম্বর বৃদ্ধি করে চাকরি লওয়ার অভিযোগ আছে। জয়ন্ত দলে সাধারণ ইংরেজিত লাভ করেছিল 71 নম্বর, কিন্তু সেই নম্বর বড়াই 171 করেছিল রাকেশ পাল বাহিনী। এইদরে সাধারণ জ্ঞানত 77 পরিবর্তে বৃদ্ধি করে করা হয়েছিল 177। একদরে প্রিয়ঙ্কা ডেকায়ও আইনের প্রথম কাকতত 94 নম্বর লাভ করেছিল, যদিও সেই নম্বর বৃদ্ধি করেছিল 144। আর এই মুহূর্তে ফোনত আমি সংযুক্ত হয়েছো আমার সংবাদদাতা হাফিজুর রহমান। হাফিজুর রহমান, ইতিমধ্যে এই দুই রাজপত্রিত বিষয়াক জেরা চলাইছে এস আই টিয়ে, সবিশেষ আপনার পর জানি বিচারিছো। হয় চাওক, ইতিমধ্যে এ পি এস সি কেলেঙ্কারি তদন্ত প্রক্রিয়া তীব্রতর হয়েছে আর প্রতিদিনে যেহেতুকে যখন রাজপত্রিত বিষয়ার নাম উল্লেখ আছে প্রতিদিনে সি আই ডি কার্যালয় তলব করা হয়েছে। আর আজি আন দুগারী রাজপত্রিত বিষয়াক তলব করা আছে, তাদের এগারী হয়েছে প্রিয়ঙ্কা ডেকা আর আন এগারী হয়েছে জয়ন্ত দলে। আর ইতিমধ্যে দুইগারী সময়ত আহি উপস্থিত হয়েছে আর কিছু সময় পিছতে এস আই টির যে তদন্তকারী বিষয়া প্রত্যক্ষভাবে আহি উপস্থিত হব। আর উপস্থিত হওয়ার পিছত জেলা সভাসকল যে বর্তমান সি আই ডির যখন আরক্ষী থানা আছে, সি আই ডি আরক্ষী থানা দুইজনকে পৃথকে পৃথকে বহুয়াই রখা হয়েছে। আর তদন্তকারী বিষয়া অহার পিছতে জেলা সভা হব। আর তেওঁলোকৰ বিরুদ্ধে অভিযোগ আছিল বক্রপথে এ পি এস সির চাকরি লাভ করেছিল, তেওঁলোকৰ বিরুদ্ধে দুইগৰাকীৰ বিরুদ্ধে আসলে যে নাম্বার জালিয়াতি করে পেলায় চাকরি লওয়ার গুরুতর অভিযোগ আছে। আর সেই অনুসরি বিপ্লব শর্মা আয়োগে যে প্রতিবেদন দাখিল করেছিল সেই প্রতিবেদনের ভিত্তি ইতিমধ্যে দুইগৰাকীক তলব করা হয়েছিল। আর সেই অনুসরি আজি নির্ধারিত সময়তক পূর্বে দুইগৰাকী আহি উপস্থিত হয়েছে। আর ইতিমধ্যে জানাইছে যেহেতুকে এই যে এ পি এস সি কেলেঙ্কারি এই মুহূর্তলৈকে প্রায় পাঁচগৰাকীকৈ রাজপথের বিষয়া যে গ্রেপ্তার করা হয়েছে, ইয়ার সমান্তরভাবে সেই সময় এ পি এস সি কেলেঙ্কারি সংঘটিত হওয়ার সময়সোয়া যেগারী মূল যে পরীক্ষা নিয়ন্ত্রক আসে নন্দবাবু সিংক গ্রেপ্তার করা হয়েছে। ইয়ার সমান্তরভাবে রাজপত্রিত বিষয়ে প্রায় 21গৰাকীক নিলম্বন করা হয়েছে। আর যে 37গৰাকীর নাম উল্লেখ আছে তার ভিতর এই মুহূর্তলৈকে প্রায় 17গৰাকীক রাজপত্রিত বিষয়া যে এস আই টির জেরার সম্মুখীন হয়েছে, তার সমান্তরভাবে আজি আন দুগারী রাজপথের বিষয়ে জেরার সম্মুখীন হব। গতি এই দুগারীর বিরুদ্ধে যধরণ অভিযোগ আছে সেই অভিযোগ সন্দর্ভত এস আই টিয়ে মুখের পরে সকল কথা জানি লব। আর তারপর আজি গ্রেপ্তার করে যাবলে দিয়া হয় সেয়া লক্ষণীয় হব। কিন্তু এ পি এস সি কেলেঙ্কারি তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে জোরদার হয়েছে আর সমান্তরভাবে দুই জানুয়ারীর মধ্যম খণ্ডৰ যিগৰাকী এ ডি চি পি আছিল নন্দিনী কাকতিকো তলব করা হয়েছে। আর ইতিমধ্যে এ পি এস সি বক্রপথে চাকরি লওয়ার অভিযোগত নন্দিনী কাকতিক নিলম্বনও করা হয়েছিল। গতি এস আই টিয়ে 2 জানুয়ারীত নন্দিনী কাকতিকো তলব করা হয়েছে। গতি নন্দিনী কাকতির বিরুদ্ধে পরবর্তী সময়ত কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। কিন্তু নন্দিনী কাকতিও বক্রপথে চাকরি লৈছিলে, তেওঁ ইতিমধ্যে 4খনকৈ উত্তর বহি লাভ কৰিবৰ কাৰণে সক্ষম হোৱা নাই এস আই টি দলে, বা সেই সময়ত যে বিপ্লৱ শর্মা আয়োগেও লাভ কৰিবৰ কাৰণে সক্ষম হোৱা নাই। গতি এনে ধরনের যে এ পি এস সি কেলেঙ্কারির যখন নাম সাংঘাত আসে প্রত্যেকগুলো তলব করা হয়েছে, প্রত্যেকগুলো জেরা চলা হয়েছে, কিছু বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ইতিমধ্যে নিলম্বন করা হয়েছে, আন কিছু বিরুদ্ধে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকিবিলাকর বিরুদ্ধে বর্তমান তদন্ত অব্যাহত রাখিছে। আর আজি যেহেতু আন দুগারী রাজপত্রিত বিষয়ক তলব করা হয়েছে, জেরার অন্তত বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এসে সেয়া লক্ষণীয় হব।